ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানি দিচ্ছেন অনেকে, তবে তা ঈদের দিনের তুলনায় অনেক কম। এদিকে কোরবানির পশুর প্রথম দিনের বর্জ্য প্রায় শতভাগ অপসারণের দাবি করছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। আজ যেসব এলাকায় কোরবানি হবে আর যেসব এলাকায় বর্জ্য অপসারণ কিছুটা বাকি আছে, সবগুলোই আজকের মধ্যেই সম্পন্ন সম্ভব হবে বলে দাবি করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। তবে সিটি কর্পোরেশনের কাজ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজধানীবাসী। দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যরাতেই প্রথম দিনের সকল বর্জ্য অপসারণের দাবি করলেও অনেক জায়গায় কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। এদিকে ঘোষিত 12 ঘন্টার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রথম দিনের সকল বর্জ্য অপসারণ করতে পেরেছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসি নগরভবনে সংবাদ সম্মেলনে মেয়র বলেন, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দেওয়া গেলে বর্জ্য অপসারণে 12 ঘন্টার চেয়েও কম সময় লাগবে, এজন্য সবার সহযোগিতা চান তিনি। আমাকে অনেকে বলেছিল, স্যার 24 ঘন্টায় রাখেন, স্যার যদি 12 ঘন্টায় আমরা পরিষ্কার করে ফেলতে পারি তাহলে তো এটা একটা প্লাস পয়েন্ট। আমি বলছি না, আমি এরকম কাজ করতে চাই না। আমরা গতকাল রাত্র 10টার মধ্যেই সকল বর্জ্য আমরা অপসারণ করতে পেরেছি। 24 ঘন্টা পূর্ণ হওয়ার আগেই কোরবানির পশুর বর্জ্য 90% অপসারণের দাবি করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তাছাড়া দ্বিতীয় দিন হিসেবেও অনেকে পশু কোরবানি দিচ্ছেন। বাস্তবে তার চিত্র কি তা জানাতে খিলগাঁও থেকে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, আপনি যে এলাকায় রয়েছেন সেখানে বর্জ্য অপসারণের কি পরিস্থিতি দেখছেন? আমি খিলগাঁওয়ের যে এসটিএসটি আছে ঠিক সেখানে আছি। এখানে কিন্তু বর্জ্য অপসারণের যে কাজ, হাট এবং কোরবানির পশু পরবর্তী যে বর্জ্য তা অপসারণের কাজ চলছে। তো আসলে আমরা সকালেই ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা আসলে ঘুরেছি। সো এলাকাগুলো ঘুরে যে বিষয়গুলো দেখতে পেরেছি যে বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় বর্জ্য আসলে থাকলেও সেগুলো কিন্তু কাজ চলছে এবং গতদিনেও কাজ চলেছে, আজকেও কাজ চলছে। তো এই কাজ চলে এবং বর্জ্যগুলো কিন্তু অপসারণের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। তো আমি যদি এখানে একটু দেখাতে চাই, এখানে কিন্তু যে নির্দিষ্ট স্থানে যে বর্জ্যগুলো ছিল সেই বর্জ্যগুলো এনে ব্লিচিং এনে এসটিএসে জমা করা হচ্ছে এবং এই জায়গায় গন্ধ বা দুর্গন্ধ সরানোর জন্য কিন্তু ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে। তো আমি যদি এখানে দক্ষিণ সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট একজন আমার এখানে আছেন, আমি যদি তার সাথে একটু কথা বলতে চাই, আপনার কাছে জানতে চাইবো আসলে বর্জ্য যে ব্যবস্থাপনা আপনারা আসলে কী কী কাজ করছেন যদি একটু সংক্ষেপে। দেখুন, আমাদের এই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস স্যার কিন্তু আগেই ঘোষণা দিয়েছেন যে গতকালকে আমাদের যে হাটগুলি মানে গত পরশুদিন রাত থেকে আমরা এটার কাজ শুরু করেছি, গতকাল রাত পরশুদিন রাত 11টা থেকে। তারপরে গতকালকে দুপুর 2টা থেকে আমাদের কোরবানির যে বর্জ্যগুলি সেগুলি অপসারণের কাজ শুরু হয়েছে এবং গতকাল রাত সারা রাত এবং আজকে আপনার এই যে 1টা পর্যন্ত আমরা যতটুকু জানি সেটা হচ্ছে পুরো দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা থেকে 9,451 মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে এবং সেটা কিন্তু চলমান আছে এখনও। আপনারা ভালো করেই জানেন যে 9,050 জনের ঊর্ধ্বে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হয়েছে এবং তাদের মাধ্যমেই আমরা নগরপিতার যে অঙ্গীকার ছিল, যে প্রতিশ্রুতি ছিল যে 24 ঘন্টার মধ্যে ঢাকা শহরকে সম্পূর্ণ বর্জ্যমুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শেষ করা হবে, আমরা কিন্তু সেটা এই সকাল 11টার আগেই শেষ করে ফেলেছি। এবং যে জায়গাটায় আমরা এখন আছি এটা 1 নম্বর ওয়ার্ডের এসটিএস সংলগ্ন অন্যান্য যে পরিচ্ছন্নতা কাজগুলি হচ্ছে সেই জায়গাটা এবং এই 1 নম্বর ওয়ার্ডের সহ আমাদের এখানে এই অঞ্চলে যে 12টি ওয়ার্ড আছে এর প্রত্যেকটাতেই আমরা সকাল থেকে আমরা ঘুরে দেখেছি এবং কোথাও আপনি আর বাইরে কোথাও বর্জ্য পাবেন না। যেগুলি আছে সেটা হচ্ছে আমাদের যে জায়গাগুলিতে এসটিএস যেটা বর্জ্য স্থানান্তর কেন্দ্র সেখানে জমা করা আছে, সেগুলোকে পর্যায়ক্রমে গাড়িতে করে আমাদের মাতুয়াইলের ভাগারে আমরা নিয়ে যাচ্ছি এবং এটা আমাদের মোটামুটি এখন। ধন্যবাদ আপনাকে। তো যেমনটি শুনছিলেন আসলে বর্জ্য ব্যবস্থাপনার যে বিষয়গুলো সেগুলো কিন্তু আসলে এখনো চলমান আছে, চলছে। তো আশা করা যায়। ধন্যবাদ আপনাকে আমিরুল।